हेलो फ्रेंड्स, वेलकम टू देवस्मिता किचन। आज के आमी आबारो चले आरेकटा रेसिपी निये जार नाम ओरियो बिस्किट ब्राउनी। आपनादेर असंख्य धन्यवाद जानाते चाई, कारण एर आगे जे दुटो रेसिपी आमी शेयर करेछी तारपरे आपनादेर थेके जेइभावे आमी सपोर्ट पेयेछी तार जोन्नो आमी खूबी आनंदित। आशा करछी एर परेओ आपनारा एइभावेई आमाके सपोर्ट करबेन। আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন, আর অবশ্যই নিচে সাবস্ক্রাইব অপশনে গিয়ে সাবস্ক্রাইব করবেন, ওখানে বেল আইকন আসবে ওখান থেকে অল অপশনটি সিলেক্ট করবেন। অরিও বিস্কিট ব্রাউনি বানানোর জন্য আমাদের যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলি হলো, এখানে নিয়েছি আমি 6 প্যাকেট অরিও বিস্কিট, এর মধ্যে থেকে একটা প্যাকেট আমি আগে থেকেই খুলে রেখেছি। আর লাগছে দুধ, চকলেট সস, কাজু বাদাম কিছু আগে থেকে টুকরো করে রেখেছি আর কিছু গোটা কাজু বাদাম, আমন্ড, ময়দা এটা গ্রিস করার জন্য, বেকিং পাউডার আর সাদা তেল বা হোয়াইট অয়েল এটা আমি 1/3 কাপ মতন মেপে আগে থেকেই রেখে দিয়েছি, নুন, চিনি এটা আগে থেকে গুঁড়ো করে রেখেছি যাতে তাড়াতাড়ি এটা মিশে যায়, আর চকলেট। প্রথমেই একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে তার মধ্যে অরিও বিস্কিটের প্যাকেটগুলো খুলে অরিও বিস্কিটটা ঢেলে ভালোভাবে পাউডারের মতন করে গুঁড়ো করে নেব। এর মধ্যে থেকে দুটো অরিও বিস্কিট রেখে দিচ্ছি, এটা পরে গার্নিশ করার কাজে লাগবে। বিস্কিটগুলো ভালো করে পাউডারের মতন করে গুঁড়ো করে নিতে হবে। এরপর একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে এই বিস্কিটের গুঁড়োটা ঢেলে দেব। এরপর এর মধ্যে একে একে সব ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। প্রথমেই এর মধ্যে অ্যাড করছি আগে থেকে গুঁড়ো করে রাখা চিনি। এর মধ্যে আমি 3 থেকে 3.5 টেবিল স্পুন মতন চিনি অ্যাড করব। আর এর সাথে অ্যাড করব 1 টিস্পুন মতন বেকিং পাউডার। তারপর এই মিক্সিং জারের ঢাকনাটা ভালোভাবে আটকে ভালোভাবে মেশাতে হবে। এটা ভালোভাবে মিশে যাওয়ার পর এর মধ্যে আমি অয়েলটা অ্যাড করে দেব। আপনারা চাইলে এই হোয়াইট অয়েলের বদলে মেল্টেড বাটারও অ্যাড করতে পারেন। তারপর আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আবার ঢাকনাটা খুলে এর মধ্যে সামান্য পরিমাণ দুধ অ্যাড করব। দুধটা একেবারে অনেকটা ঢেলে দেবেন না, অল্প অল্প করে মেশাবেন। তারপর আবার দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ঢাকনাটা খুলে দেখে নিতে হবে যে আমাদের যে ব্যাটারটা বানাচ্ছি সেই ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিকঠাক হয়েছে কিনা।
যদি মনে হয় আরেকটু দুধ দেওয়ার প্রয়োজন তাহলে আরেকটু দুধ তার মধ্যে অ্যাড করব। তারপর এটাকে আবার ভালোভাবে মেশাবো। দুধটা যখন ভালোভাবে মিশে যাবে তখন তার মধ্যে অল্প একটু সল্ট অ্যাড করব। তারপর আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ঢাকনাটা খুলে একবার দেখে নেব এটার কনসিস্টেন্সিটা কিরকম হয়েছে। দেখুন এটার কনসিস্টেন্সিটা এরকম হবে, মানে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না। তখন এর মধ্যে আগে থেকে টুকরো করে রাখা কাজু বাদামের কুচিগুলো দিয়ে দেব। তারপর এটাকে আরেকটু ভালো করে মিশিয়ে নেব। এরপর একটা স্টিলের বোল নিয়ে তার মধ্যে সামান্য একটু হোয়াইট অয়েল ঢেলে বোলটার চারিপাশে ভালোভাবে অয়েলটাকে মাখিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিতে হবে আর বোলটার চারিপাশে ভালোভাবে ময়দাটাকেও মাখিয়ে নিতে হবে। ময়দাটা ভালোভাবে বোলের চারিপাশে লেগে গেলে যদি এক্সেস ময়দা থাকে তাহলে সেটাকে ঢেলে নিতে হবে। বোলটা এইভাবে গ্রিস করার কারণ হলো যখন আমাদের ব্রাউনিটা একদম রেডি হয়ে যাবে যাতে খুব সহজেই ব্রাউনিটা বোল থেকে আমরা বার করে আনতে পারি, তাই জন্য এইভাবে গ্রিস করা। এরপর মিক্সচারটি আরেকটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে বোলের মধ্যে ঢেলে নিতে হবে। তারপর বোলটা একটু নাড়িয়ে মিক্সারটির লেভেলটা সেট করে নিতে হবে। আমার কাছে যেহেতু কেক ওভেন অ্যাভেলেবেল তাই জন্য আমি এটা কেক ওভেনের মধ্যেই বেক করব। প্রথমে 15 মিনিটসের জন্য এটাকে বেক করতে দিতে হবে। তারপর 15 মিনিটস পরে এটা নামিয়ে একটু দেখতে হবে যেটা হয়েছে কি না। 15 মিনিটস পর একটা ছুরি নিয়ে এই ব্রাউনিটার মধ্যে ঢুকিয়ে দেখতে হবে যে এই ছুরিটা স্মুথলি বেরিয়ে আসছে কি না। ছুরির মধ্যে সামান্য একটু ব্যাটার লেগে আসছে, তার মানে এটা আরও 15 to 20 মিনিটসের জন্য বেক করতে দিতে হবে। আরও 15 থেকে 20 মিনিটস মতন বেক করার পরে আবার একবার ছুরিটা ঢুকিয়ে দেখতে হবে ছুরিটা একদম ক্লিয়ারলি বেরিয়ে আসছে কি না। এক্ষেত্রে ছুরিটা একদম ক্লিয়ারলি বেরিয়ে আসছে, ছুরির গায়ে কিছু লাগেনি, তার মানে এই ব্রাউনিটা একদম রেডি। এরপর ব্রাউনিটা চার সাইড দিয়ে ছুরি ঢুকিয়ে আস্তে আস্তে এটাকে বাটি থেকে আলগা করে নিতে হবে যাতে এটা খুব সহজেই বেরিয়ে আসে। তারপর একটা প্লেটের মধ্যে এইভাবে বোলটাকে উল্টে আস্তে আস্তে বোলটাকে তুলতে হবে
দরকার পড়লে একটু ওপর দিক থেকে বলে ট্যাপ করে নিতে হবে, যাতে খুব সহজে ব্রাউনিটা বেরিয়ে আসে। ব্রাউনিটা একদম পারফেক্টলি বেরিয়ে এসেছে। এইবার চকলেট সস, কাজু বাদাম কুচি, আমন্ড বিস্কিট আর চকলেট দিয়ে এই ব্রাউনিটাকে নিজের ইচ্ছা মতন গার্নিশ করতে হবে। ব্রাউনিটা গার্নিশ করতে করতে প্রেশার কুকারে ব্রাউনি বানানোর পদ্ধতিটাও আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমেই প্রেশার কুকারে হুইসেল আর সাইডের রাবার ব্যান্ডটা খুলে নেবেন। তারপর প্রেশার কুকারের মধ্যে 1.5 কাপ মতন নুন ঢেলে দেবেন। নুনের বদলে আপনারা পরিষ্কার বালিও ইউজ করতে পারেন, কিন্তু আমার মতে নুন ইউজ করাই বেশি স্বাস্থ্যসম্মত। তারপর তার ওপরে খাবার রাখার স্ট্যান্ড বা রিং যাই বলুন না কেন, সেটাকে বসিয়ে দেবেন। বসিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে গ্যাসটাকে সিম করে প্রেশার কুকারটা প্রিহিট হওয়ার মতন টাইম দেবেন। প্রেশার কুকারটা প্রিহিট হয়ে গেলে তার মধ্যে বসানো রিংটার ওপরে ব্যাটার ঢালা বাটিটা বসিয়ে দেবেন। তারপর প্রেশার কুকারটা আটকে গ্যাসটাকে সিম করে 20 থেকে 30 মিনিট মতন ওটাকে হওয়ার টাইম দেবেন। 20 থেকে 30 মিনিট পরে প্রেশার কুকারটা খুলে একটা ছুরি ওই ব্যাটারটার মধ্যে ঢুকিয়ে দেখে নেবেন ছুরিটা স্মুথলি বেরিয়ে আসছে কিনা। যদি স্মুথলি বেরিয়ে আসে তাহলে আপনার ব্রাউনি রেডি, আর যদি মনে হয় আরও কিছুক্ষণ হওয়ার টাইম লাগবে তাহলে আরও কিছুক্ষণ ওটাকে হওয়ার টাইম দেবেন। এইভাবেই আপনারা প্রেশার কুকারে ব্রাউনিটা বানাতে পারবেন। অরিও বিস্কিট ব্রাউনি একদম রেডি, রেডি টু সার্ভ। আপনারাও বাড়িতে ট্রাই করুন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।